আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে দেশ এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকলকে আমরা বিসমিল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের নতুন একটি ভিডিও শুরু করতেছি। স্ক্রিনে আমরা চমৎকার ডিজাইনের একটি মুঘল ভিক্টোরিয়া সোফা সেট দেখতে পাচ্ছেন। তো এটা একটি চমৎকার একটি সোফা, বাংলাদেশে যে কয়েকটা সোফা হয় যে কয়েকটা ডিজাইন হয় তার মধ্যে হচ্ছে অন্যতম একটি মুঘল ভিক্টোরিয়া সোফা হচ্ছে অন্যতম। তো সোফা সেটটা আমরা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল বানাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার শোরুমে অ্যাভেলেবেল থাকে। তো সোফা সেটটি নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, প্রতিনিয়ত আপনাদের সামনে বিসমিল্লাহ ফার্নিচারের চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ফার্নিচারের ভিডিও আপলোড করে আসছি, আপনাদেরকে নতুন নতুন ডিজাইন এবং ফার্নিচার দেখাচ্ছি। তো আজকেও এই ফার্নিচারটি নিয়ে কথা বলবো, সোফা সেটটি নিয়ে কথা বলবো। আমরা ভিডিও শুরু করার একটু পরপর যে রিকোয়েস্ট করি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করার জন্য আমরা অনুরোধ করছি। আর যদি আপনি আমাদের শোরুমে আসতে চান, যে আপনার যদি মন চায় আমাদের শোরুমটা আছে কি না বা আসলে আদৌ আমরা ব্যবসা করি কি না অনলাইনে আমরা কোনো প্রতারণার ফাঁদ পেতে রেখেছি, আপনার যদি এরকম কোনো মনে হয় তাহলে সরাসরি আমাদেরকে না বলে না ফোন করে আমাদের যেই শোরুমের ঠিকানাটা হচ্ছে খালেরঘাট বাজার, মনোহরদী পৌরসভা, মনোহরদী নরসুন্দি এবং মনোহরদী পৌরসভার 1 নং ওয়ার্ড খালেরঘাট বাজার, সরাসরি আপনারা আমাদের দোকান এসে ভিজিট করতে পারেন, যদি মন চায় অর্ডার করতে পারেন। আর ইনশাল্লাহ আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন, আপনারা নির্দ্বিধায় আমাদের থেকে যে কোনো ফার্নিচার অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনার বাড়ি পর্যন্ত ইনশাল্লাহ আপনার ফার্নিচারগুলো পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো আমরা আসুন চমৎকার ডিজাইনের ফার্নিচার নিয়ে কথা বলি। আমরা প্রথম মোগল সোফার যে বিষয়টা আসলে প্রথম আমরা দেখি হাতার বিষয়টা আমরা প্রথমেই খেয়াল করি। এটা হাতা, যেই হাতার শেপটা আছে মোঘল শেপের কারণে, আসলে এই শেপটার কারণে আমরা মুঘল সোফা বলি। আর যে পায়াগুলি রাজকীয় পায়াগুলি আছে, এই পায়াগুলির কারণে আমরা এটার মুঘল রাজকীয় একটি সোফা আমরা বলে থাকি। তো বাংলাদেশের মধ্যে মুঘল সোফাটাই হচ্ছে যে অন্যতম রাজকীয় সোফার মধ্যে অন্যতম। তো এই সোফাটার মধ্যে আরও অনেক গর্জিয়াস হয়, তো আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করি, আরও গর্জিয়াস করি, এর থেকে আরও অনেক গর্জিয়াস, গাড়িটা আরও বড় হয়, ডিজাইনটা নিচের ডিপটা আরও বড় হয়, পায়াগুলি আরও মোটা হয়, হাতাটা আরও মোটা হয়। তো ওইটা আমরা অস্বীকার করি না, আমরা করি, আপনি চাইলে আমাদের থেকে করে নিতে পারেন। তো এটার হাতাগুলি আমরা দিয়েছি নর্মালি 3.5 দেই, এটা 3.5 ইঞ্চি হাতাগুলি আছে, পায়াটা আছে 4-4 পায়ের মধ্যে করেছি, আপনার চাইলে 5-5 আরও যদি মন চায় 6-6 করতে পারেন। আর গাড়িগুলি আছে আমরা সলিড 1.5 ইঞ্চি কাঠের মধ্যে গাড়িগুলি করেছি। যে নকশাগুলি দেখতে পাচ্ছেন, নকশাগুলি আমরা হাতের দ্বারা করি, ফিনিশিংটাও চার্জ বার্নিশ করি। এই বাটামগুলি আছে সবগুলি আমরা 2-1 বাটাম দিয়েছি, যত বাটাম আছে। নিচের হাইসার যে হাইসার কাঠগুলি আছে সব কাঠ আমরা 1.5 দিয়ে দিয়েছি, সব কাঠ কারুকাজগুলি দ্বারের মধ্যে করেছি। ফিনিশিংটা আমরা একদম 100% শাড়ি কাঁঠাল কাঠের মধ্যে, যে কাঁঠাল কাঠের যে ট্রেডিশনাল র কালারটা আছে আমরা এটাই করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো চাইলে চমৎকার সোফা সেটটি আমাদের থেকে আপনারা 2-1 নিতে পারেন, 2-1 সাথে কয়েকটা টিটিবিল আছে, আপনার 2-1 সহ নিতে পারেন। তো সোফা সেটটা যদি আমাদের থেকে 2-1 এরকম ফুল ভিক্টোরিয়া নিতে চান তাহলে আমাদের থেকে আপনারা অনলি 65,000 টাকা হলে নিতে পারবেন। আর যদি আপনারা কোনো প্রকার কাজ কম দেন, এই জায়গাতে অনেক কাজ আছে, এই কাজটা কম দেন, আবার নিচে প্লেন দেন, কোনো কাজ না দেন বা সিম্পল কাজ দেন বা অন্য যে কোনো প্রকার কাস্টমাইজ করেন, ভিক্টোরিয়া সোফার অনেক ক্যাটাগরি হয়, অনেক নকশা হয়, তো আপনারা যে কোনো ক্যাটাগরি ইনশাল্লাহ আমরা দিতে পারবেন। আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বানিয়ে আপনার বাসা পর্যন্ত ইনশাল্লাহ হোম ডেলিভারি দিতে পারবো। তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে এই ধরনের কোনো না কোনো নতুন কোনো একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য আমরা অনুপ্রাণিত হই। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের জন্য এখানে শেষ করছি। এরকম ভিক্টোরিয়া সোফা, বিভিন্ন নতুন নতুন ডিজাইনের বিভিন্ন খাট, কেবিনেট, ওয়ার্ড্রোপ যা সহ কোনো না কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনার সামনে আবার উপস্থিত হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।